ধানের থ্রিপস পোকা পাতার উপরে ক্ষত সৃষ্টি করে পাতার রস শুষে খায়, ফলে পাতার আগা লম্বালম্বি মুড়ে যায়। পাতায় খাওয়া জায়গাটা হলদে থেকে লাল দেখা যায়। আক্রান্ত গাছের পাতাগুলো লম্বালম্বি ভাবে মুড়িয়ে সূচের মতো আকার ধারণ করে। খুব বেশি আক্রান্ত পাতা শুকিয়ে মারা যায়। আক্রান্ত বীজতলা পানিতে ডুবিয়ে দিয়ে পরে পানি বের করে দিতে হবে। ইউরিয়া কিছু পরিমাণ উপরি প্রয়োগ করে এ পোকার ক্ষতি কিছুটা রোধ করা যায়। থ্রিপস পোকা দমনের জন্য পুরো জমি শতকরা 25% ধানের পাতা ক্ষতিগ্রস্ত হলে অনুমোদিত কীটনাশক ব্যবহার করা যেতে পারে। ফাইফানন 57 সি, মিপসিন 75 WP, সেবিন 85 WP, ডারসান 20 সি প্রভৃতি অনুমোদিত মাত্রায় প্রয়োগ করা যেতে পারে।